ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানায়। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হল বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আজকে আমরা চলে এসেছি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের চারটি ভিডিও আমরা দেব। চারটি ভিডিওর মাধ্যমে টোটাল মাসটাকে আমরা কভার আপ করব। বন্ধুরা, শুরু করা যাক। নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে পালন করা হয় 18 জুলাই। দ্য ডে ইজ এইমড টু অনার নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকানস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, নোবেল প্রাইজ উইনার। ফার্স্ট হেল্ড 2009, 18 জুলাই, নিউ ইয়র্ক। বলছে নেলসন ম্যান্ডেলা ছিল সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, যার কালার ছিল ব্ল্যাক, যিনি ডেমোক্রেসির জন্য সংগ্রাম করেছিলেন সারা জীবন, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং সেই কারণে নেলসন ম্যান্ডেলার ইন্টারন্যাশনাল ডে পালন করা হয় 18 জুলাই। এটা ফার্স্ট হয়েছিল 2009 সালে নিউ ইয়র্কে 18 জুলাই। নেক্সট পয়েন্ট, সচিন পাইলট ওয়াজ রিমুভড অ্যাজ আ ডেপুটি চিফ মিনিস্টার অফ রাজস্থান অন জুলাই 14। 2020 সালের 14 জুলাই সচিন পাইলটকে বাদ দেওয়া হয়েছে রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার থেকে। হি হ্যাজ অলসো বিন রিমুভড অ্যাজ দ্য রাজস্থান কংগ্রেস কমিটি চিফ। তাকে কিন্তু রাজস্থানের কংগ্রেস কমিটি চিফ থেকেও কিন্তু অবসরণ বা বাদ দেওয়া হয়েছে। দিস ইজ অ্যানাউন্সমেন্ট বা দিস ওয়াজ অ্যানাউন্সড বাই রণদীপ সিং সুজারওয়াল। নেক্সট পয়েন্ট, দ্য বিসিসিআই হ্যাজ অ্যাপয়েন্টেড হেমাং আমিন অ্যাজ আ ইন্টারিম সিইও। নেক্সট পয়েন্ট, পিপলস অ্যাকশন পার্টি পাপ বা পিএপি হ্যাজ রিটেন্ড পাওয়ার, পুনরায় তারা ক্ষমতায় চলে এসেছে ইন সিঙ্গাপুরে জেনারেল ইলেকশনস 2020। 2020 সালের যে জেনারেল ইলেকশন হয়েছিল 10 জুলাই, সেই জেনারেল ইলেকশনের ফল আমরা জানতে পারি যে সিঙ্গাপুরে ক্ষমতায় এসছে পিপলস অ্যাকশন পার্টি। নেক্সট পয়েন্ট, দ্য ইউনাইটেড নেশনস অন জুলাই 16 ডেজিগনেটেড পাকিস্তান বেস্ট টেরর গ্রুপ তেহরিক ই তালিবান পাকিস্তানস লিডার মুফতিনুর ওয়ালি মেহসুদ অ্যাজ এ গ্লোবাল টেরোরিস্ট। ইউনাইটেড নেশন 16 তারিখে কিন্তু পাকিস্তানের যে সবচেয়ে ভয়ঙ্কর যে গ্রুপ রয়েছে টেরোরিস্ট, সেই টেরোরিস্ট গ্রুপ হচ্ছে তেহরিক ই তালিবানের মুফতিনুর মেহসুদকে এই ইউনাইটেড নেশন কিন্তু গ্লোবাল টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। তাহলে পাকিস্তানের সেই মাসুদ, মুফতিনুর মাসুদকে ইউনাইটেড নেশন গ্লোবাল টেরোরিস্ট রূপে আখ্যা দিয়েছে। কবে? 16 জুলাই। ইউনাইটেড কিংডম কোভিড ভ্যাকসিনের উপরে কুড অফার ডাবল প্রোটেকশন এগেনস্ট দ্য ভাইরাস ইফ সাকসেসফুল। তাহলে এই যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু ডাবল প্রোটেকশন করছে কে? না, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম ব্যান্ড ইটস টেলিকম কোম্পানিজ ফ্রম সোর্সিং 5G ইকুইপমেন্ট ফ্রম চাইনিজ টেলিকম কোম্পানি। বলছে যে ব্রিটেন বা ইউকে, তারা কিন্তু তাদের যে টেলিকম কোম্পানি থেকে চাইনিজ 5G যে ইকুইপমেন্ট, যে কোম্পানি, সেটা কিন্তু বাদ দিয়েছেন। এবং এই যে অ্যানাউন্সমেন্ট, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছেন ইউকেস ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন আফটার আ মিটিং চেয়ার্ড বাই পিএম বরিস জনসন। প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে মিটিং করার পর ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন এটি ঘোষণা করেন। India has become the second largest source of FDI in UK. ব্রিটেনের মধ্যে জুলাই মাসের 10 তারিখে দেখানো হয়েছিল যে ইন্ডিয়া ব্রিটেনের মধ্যে 120 মানে 120টা প্রজেক্ট নির্মাণ করেছেন এবং ক্রিয়েটিং 5429 নিউ জবস, 120টা প্রজেক্ট তৈরি করেছেন এবং 5429 জন মানুষের জব দিয়েছে কে? ইন্ডিয়া। সো সেই ক্ষেত্রে FDI এর সেকেন্ড লার্জেস্ট সোর্স হিসেবে ইন্ডিয়া কিন্তু ব্রিটেনের মধ্যে। ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস পালন করা হয়েছিল 17 জুলাই। ওয়ার্ল্ড ডে ইন্টারন্যাশনাল জাস্টিস
কথাটির অর্থ যে সোশ্যাল জাস্টিস এর মাধ্যমে আমরা সমাজের মধ্যে যে বৈষম্য, যে ভেদাভেদ, কে ধনী কে গরিব, যে বড়লোক, এই যে বিষয়গুলো আছে এবং শান্তি স্থাপন, টু স্প্রেড অ্যাওয়ারনেস অফ সোশ্যাল জাস্টিস, টু সেলিব্রেট 17 জুলাই অ্যাজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। তাহলে ইন্টারন্যাশনাল জাস্টিস হিসেবে 17 জুলাই কিন্তু পালন করা হয়। নেক্সট, বলিউড ডিরেক্টর রজত মুখার্জি পাসড অ্যাওয়ে 19 জুলাই ইন জয়পুর। বলিউড ফিল্ম মেকার রজত মুখার্জি 19 জুলাই মারা গেছেন। কীভাবে মারা গেছেন? কিডনি রিলেটেড ইস্যুজ। তার ফিল্মগুলো হলো প্যার তুনে কিউ কিয়া, লাভ ইন নেপাল। গভর্নমেন্ট হ্যাজ, তাহলে কিডনি রিলেটেড যে ইস্যু সেটার জন্য কিন্তু রজত মুখার্জি মারা যান। আমরা নেক্সট পয়েন্ট, গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড জোনাল মাস্টার প্ল্যান অফ ভাগীরথী ইকো সেন্সিটিভ জোন। আমরা জানি আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেরকার তিনি কিন্তু অ্যানাউন্সড করেছেন, তিনি কিন্তু অ্যাপ্রুভড করেছেন জোনাল মাস্টার প্ল্যান হিসেবে, ভাগীরথী ইকো সেন্সিটিভ জোন হিসেবে। ইন্ডিয়া অ্যান্ড ইউএস সাইন মো টু ডেভেলপ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিসোর্স। ভারতবর্ষের মধ্যে এবং আমেরিকার মধ্যে একটা পেট্রোলিয়াম রিসোর্স সম্পর্কে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। আরবিআই অ্যাপ্রুভস রি অ্যাপয়েন্টমেন্ট অফ শ্যাম শ্রীনিবাসন অ্যাজ ফেডারেল ব্যাঙ্ক এমডি সিইও। তাহলে ফেডারেল ব্যাঙ্কের এমডি সিইও হলেন শ্যাম শ্রীনিবাসন, অ্যাপয়েন্ট করেছেন কে? আরবিআই। তেলেঙ্গানা পুলিশ হ্যাজ লঞ্চড সাইবার ক্যাম্পেইন টু ট্যাকেল সাইবার ক্রাইম এগেনস্ট ওম্যান অ্যান্ড চিলড্রেন। 15 জুলাই তেলেঙ্গানা পুলিশ কিন্তু বাচ্চাদের বিরুদ্ধে, মানে বাচ্চা এবং মানে শিশু এবং ওম্যানদের যাতে সাইবার ক্রাইমের জন্য, সাইবার ক্রাইমের যাতে রক্ষা করা হয় তার জন্য কিন্তু লঞ্চ করেছেন সাইবার ক্যাম্পেইন। ইউএসএ ইন ইন্ডিয়া স্টপ ট্রেডিং পার্টনার ইন 2019-20 অ্যাকর্ডিং টু কমার্স মিনিস্ট্রি। কমার্স মিনিস্ট্রি 2019-20 হিসাবে ইন্ডিয়ার টপ ট্রেডিং পার্টনার হলো ইউএসএ। মেডলাইন সোয়েগেল হ্যাজ বিকাম ইউএস নেভিস ফার্স্ট ব্ল্যাক ফিমেল ফাইটার পাইলট ইন ইটস 110-year হিস্ট্রি। 110 বছরের ইতিহাসে এই প্রথম ফিমেল পাইলট, ফাইটার পাইলট তিনি হলেন মেডলাইন সোয়েগেল, নাম হচ্ছে মেডলাইন সোয়েগেল, ইউএসএ নেভি। বন্ধুরা, আজকে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করলাম। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শোনো, তোমাদের ভালো লাগবেই। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। বন্ধুরা, আমাদের যে ধীমাংশের ক্লাসেস, এটা ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, গ্রুপ, সমস্ত জায়গায় প্রতিদিন কোশ্চেন পেপার আপডেট দেওয়া হয়। তোমাদের যদি ভিডিও সম্পর্কে বা তোমাদের কী চাও, কেমন ধরনের কী কোশ্চেন, তোমরা কিন্তু সবগুলো করতে পারো, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি সেই মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা তার উপরে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।